আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কিয়ামতের পূর্বে শেষ রমজান কেমন হবে? সেই রমজানের মধ্যে আকাশ থেকে একটা শব্দ শোনা যাবে। সেটা কিছু শব্দ হবে, এমন এক রমজান আসবে যার পর এক বছরের মধ্যে আমাদের পার্থিব জীবন শেষ হয়ে যাবে। হ্যাঁ, সেই রমজানের পরেই কিয়ামত আসবে। সেই রমজানের আলামত কি হবে মানুষ কিভাবে জানতে পারবে? যে এটাই পৃথিবীর শেষ রমজান, আর এটা 2023 থেকে 2024 হওয়ার সম্ভাবনা বেশি। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, যেখানে কোরআন এবং হাদিসের দলিল দেওয়া হয়েছে। দয়া করে পুরো ভিডিওটি দেখুন। এই পৃথিবীর শেষ কিভাবে হবে তা নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন তথ্য দিয়েছে। কেউ কেউ বলেছেন যে সূর্য আমাদেরকে গ্রহকে তার তাপ দেওয়া বন্ধ করে দেবে। সূর্য আলো পৃথিবীর প্রাণের সবচেয়ে অবিচ্ছেদ্য অংশ, কারণ সূর্যের আলোর মাধ্যমে এই পৃথিবীতে উদ্ভিদ জন্মায় এবং পানিচক্রের মাধ্যমে সূর্যের আলো ছাড়া সবকিছু ধ্বংস হয়ে যাবে। কিছু কিছু বিজ্ঞানী বলেছেন যে পৃথিবীতে সমস্ত প্রাণী শেষ হয়ে যাবে, আর নয়তো ওজোন স্তর বিলুপ্ত হয়ে যাবে। আমাদের পৃথিবীর সাথে সূর্য অথবা মহাশূন্যের বিচরণকারী অন্য যে কোনো গ্রহের সাথে সংঘর্ষ ঘটবে। প্রিয় দর্শক, কিয়ামতের বেশ কিছু আলামত বিভিন্ন হাদিসে কিতাবে এবং কোরআনে বর্ণিত হয়েছে। যাই হোক, কিয়ামতের কিছু লক্ষণ ইতিপূর্বে সত্য প্রমাণিত হয়েছে, যেমন হাদিসে রয়েছে, কিয়ামতের আগে নিঃস্ব এবং নগ্ন পায়ের রাখলেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। এখন আমরা দেখতে পাচ্ছি আরবরা উঁচু উঁচু ভবন নির্মাণের চেষ্টা করছে। অন্য এক হাদিসে বলা হয়েছে যে কিয়ামতের পূর্বে দাসী তার মনিবকে জন্ম দিবে। এখন আমরা দেখতেই পাচ্ছি উন্নত বিশ্বের অনেক দেশে এই জেনা ব্যভিচার কাজটা খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেখানে ধনী লোকেরা তাদের সন্তানদেরকে জন্ম দেওয়ার জন্য একজন মহিলাকে ভাড়া করে। কিছু মুসলিম দেশ সহ বিশ্বের অনেক দেশগুলিতে চীনা ভাইরাসের মতন ছড়িয়ে পড়ছে। আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, এই ভাইরাস থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। আল্লাহ আমাদেরকে এই পাপ থেকে রক্ষা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন। অন্য আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে সময়ের বরকত চলে যাবে, সময় অনেক দ্রুত অতিক্রম করবে। এখন আপনি অনুভব করতে পারছেন যে আমাদের চারপাশে সবাই অভিযোগ করছে যে সময় কিভাবে দ্রুত চলে যায়। মনে হচ্ছে একটা বছর পার হচ্ছে এক মাসের মতন, একটা মাস এক সপ্তাহের মতো চলে যায়, এক সপ্তাহ যায় একদিনের মতন, এবং একটি দিন এক মিনিটের মতন দ্রুত কেটে যায়। এগুলোর মতোই কিয়ামতের পূর্বে শেষ রমজানের মাঝেও এক নিদর্শন রয়েছে। কিতাবুল ফিতান একটি হাদিসে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আগে যে রমজান আসবে, তখন লোকেরা রমজানে একটি বিকট আওয়াজ শুনতে পাবে। এই আওয়াজ এতটাই রহস্যময় এবং ভয়ঙ্কর হবে যে মানুষ এবং অন্যান্য প্রাণীরা ভয় পেয়ে যাবে এবং সবাই সেই আওয়াজের উৎস খোঁজার চেষ্টা করবে, কিন্তু তারা সেই আওয়াজ এর উৎস খুঁজে পাবে না। সেই রমজানের পর থেকে মানুষ তাদের ঘরের মধ্যে এক বছরের খাবার জমা করা শুরু করবে, কারণ সেই আওয়াজ এরপর জমিনে ফসল হবে না এবং মানুষ অনাহারে থাকবে, ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেবে। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা কিয়ামতের দিবসে বিশ্বাস করি এবং কিয়ামতের দিন সম্পর্কে আমাদের মনে কোনো সন্দেহ নেই, তাই আমাদের উচিত সেই দিনের জন্য নিজেদের প্রস্তুত থাকা, সেই দিনের জন্য বেশি বেশি নেক আমল করা এবং আমাদেরকে প্রতিদিন আরও ভালো মুসলিম হওয়ার চেষ্টা করা। এইভাবে আমি প্রত্যেকটা ভিডিও থেকে দেখেছি তারা এইভাবে লেকচার দিচ্ছে। তো এসব চ্যানেল মূলত ভাইরাল হওয়ার জন্য, ইউটিউব থেকে টাকা ইনকামের জন্য এই লেকচারগুলো দেয়। এর কারণটা হচ্ছে তারা নিজেদেরকে ফেমাস করার জন্য, মানুষদের মাঝে নিজের প্রশংসা বাড়ানোর জন্য, মানুষ তাকে সম্মান করুক, মানুষ জানুক সে অনেক কিছু জানে, কিয়ামতের সম্পর্কে তার গভীর জ্ঞান রয়েছে, সে কোরআন হাদিস ব্যাপারে অনেক জ্ঞান সে আহরণ করছে, কিন্তু মূলত সে একটা মূর্খ, সে নিজের ফাঁদে নিজে আটকা পড়ছে, খাল কেটে কুমির আনা। আপনি যত মিথ্যা হাদিস প্রচার করবেন, আপনি যত মিথ্যা কথা মানুষদের মাঝে প্রচার করে বেড়াবেন, ততই কিন্তু অন্যরা যে পাপ কাজগুলো করবে আপনার ঘাড়ে তা বাড়তে। এই যে রমজানে যে বিকট শব্দ হবে, রমজানে যে মানুষ যে দুর্ভিক্ষের মধ্যে পড়বে, খাবার সংগ্রহ করে রাখবে, সব কিছু হচ্ছে জাল হাদিস।
কিয়ামতের আগে রমজান কি হবে সেই বিষয়ে আমাদের জানার তো এত প্রয়োজন নেই। আমরা এটা জানি বা এটা করি যে বর্তমানে কিয়ামতের যে আলামতগুলো প্রকাশ হয়ে গিয়েছে, যেমন গান বাজনা, নারী ফেতনা, তারপর হচ্ছে সমাজে মিথ্যা কথা বলা, খুন খারাপি করা, পণ্যে ভেজাল দেওয়া, এইসব জিনিস থেকে আমরা বেঁচে থাকি। সমাজে যত বড় বড় নেতা খেতারা রয়েছে তারা বিভিন্ন হারাম কাজগুলো করছে, তারা মূর্খ, তাদের জ্ঞান নেই, কিন্তু তারা টাকার দাপটে বা তাদের পূর্বপুরুষরা অনেক ক্ষমতাবান ছিল, এই কারণে তারা সমাজে শাসক হতে চলেছে। আপনি সেসবের বিরুদ্ধে কথা বলুন, আপনি সেসবের বিরুদ্ধে মানুষকে সোচ্চার করুন, আপনি ঈমান আমলের ব্যাপারে কথা বলুন, নিজে পাপ কাজ থেকে বিরত থাকুন। আপনি কিয়ামতের হাদিস নিয়ে কেন হইচে করছেন? কিয়ামতের আসবে কবে, পৃথিবীতে বিকট আওয়াজ হবে, পূর্ণ রমজানের মাঝে হবে, এই সকল কিছু তো মিথ্যা হাদিস, জাল হাদিস, আপনি এইসব নিয়ে তো নাচানাচি করছেন কেন? আর যারা ভিডিও বানাচ্ছে তারা যদি আমার ভিডিওটা শুনে থাকেন, যে আপনারা যে ভিডিওগুলো বানাচ্ছেন আপনারা কিসের জন্য বানাচ্ছেন? মানুষকে কি ভালো পথে আনার জন্য বানাচ্ছেন, নাকি ইউটিউব থেকে টাকা কামানোর জন্য বানাচ্ছেন? ইউটিউব থেকে টাকা কামাবেন, কত টাকা কামাবেন? লক্ষ লক্ষ টাকা। আচ্ছা, মৃত্যুর পর আপনি কি চিন্তা করতে পারছেন এই টাকাগুলো, এই টাকাগুলো সম্পর্কে আল্লাহ সুবহান ওয়া তাআলা যখন জিজ্ঞাসা করবেন কোথা থেকে টাকা উপার্জন করেছো, কোন খাতে ব্যয় করেছো, আপনি তখন কি জবাব দিবেন? মানুষদেরকে মিথ্যা হাদিস প্রচার করিয়ে আপনি টাকা ইনকাম করছেন। আগেকার যুগে রাসূলের সময় মানে পরে রাসূলের মৃত্যুর পর মানুষ জাল হাদিস তৈরি করত ব্যবসা করার জন্য। মানুষ জানত সে অনেক এলেমের অধিকারী, সমাজের ফিতনা ছড়ানোর জন্য করত, কাফের মুশরিকরা এই কাজগুলো করত। সেখানে আপনি এই যুগে এসে আপনি সেই জাল হাদিসকে আপনি প্রচার করছেন? কেন এই জাল হাদিসটা প্রচার করছেন? আপনি কি দেখছেন না যে এই হাদিসটা প্রচার করার কারণে মানুষ কতটা বিভ্রান্তির মধ্যে পড়ে আছে, মানুষ কতটা আতঙ্কিত হয়ে পড়েছে? অথচ এটা এটা একটা জাল হাদিস, আপনি কেন এই জিনিসটা কাজ করছেন? তো প্রিয় বন্ধুগণ, আমি বিরুদ্ধে যা বলেছি এর মধ্যে সবগুলো সঠিক, কিন্তু একটি জিনিস সঠিক নয়, সেটা হচ্ছে যে যে হাদিসটা বললাম যে রমজানের পূর্ণ রমজানের সময় কিয়ামত হবে, তারপর হচ্ছে এক হাদিসই এই কথাগুলো আসছে যে দুর্ভিক্ষ আসবে, খাবার সঞ্চয় করে রাখতে হবে, বিকট শব্দ হবে, এরই একটা হাদিসে, একটা হাদিসে এই এই মিথ্যাগুলো এসেছে। তো সেই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে মানার তাফিক দান করুক। আমিন।